দৈনন্দিন জীবনে চলাফেরা, খেলাধুলা, দৈনন্দিন কাজের কারণে বা হালকা আঘাতের কারণে মাংসপেশি ও অস্থিসন্ধিতে ব্যথা হতে পারে। এছাড়াও যেমন অনেক রোগ রয়েছে, ওস্টিও আর্থারাইটিস, রিউমাটয়েড আর্থারাইটিস, কিংবা অনেক ক্ষেত্রে যাদের হাঁটুতে কিংবা জয়েন্টে ব্যথা রয়েছে, অস্থিসন্ধিতে যে ব্যথাগুলো রয়েছে, যেমন অনেকের হাঁটু প্রসারণে অসুবিধা হয়, সে সকল ক্ষেত্রে এই রেডিফ্লেক্স অস্থিসন্ধির কার্যক্ষমতা ও গতিশীলতা ও নমনীয়তা বৃদ্ধি করে। এই রেডিফ্লেক্স, যার ভিতরে রয়েছে আনডিনচার্ড কোলাজেন 40 মিলিগ্রাম হিসেবে, তো আজকে আমরা এই রেডিফ্লেক্স সম্পর্কে বিস্তারিত জানব। আপনারা কিভাবে এই ক্যাপসুলটি খাবেন, এটি খাবার নিয়ম কি, সে সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব। তবে জানার পূর্বে একটি ব্যাপার, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তো চলুন শুরু করা যাক। এই রেডিফ্লেক্স, এটি সাধারণত বাজারজাত করে থাকে রেডিয়েন্ট নিউট্রিসিটিকা লিমিটেড। এটি রেডিয়েন্ট কোম্পানির হার্বাল ডিভিশনের একটি প্রোডাক্ট। তো এই রেডিফ্লেক্স সম্পর্কে জানার পূর্বে আমাদের আগে জানতে হবে এটি সাধারণত কিসের উপরে কাজ করে থাকে। এই রেডিফ্লেক্স সাধারণত অস্টিও আর্থারাইটিস কিংবা রিউমাটয়েড আর্থারাইটিস কিংবা যে কোনো ধরনের অস্থিসন্ধির ব্যথার ক্ষেত্রে এটি কাজ করে থাকে। তো এই অস্টিও আর্থারাইটিস মূলত আসলে কি, হাড় ক্ষয়জনিত বাত, অর্থাৎ হাড়ের সংযোগস্থলে যে সাইনোভিয়াল ফ্লুইডের পরিমাণ কমে গেলে এবং তরুণাস্থি পাতলা হয়ে যায়, সেক্ষেত্রে হাড়ে হাড়ে ঘর্ষণ বেড়ে যায় এবং প্রচণ্ড ব্যথা অনুভূত হয়। এই অবস্থাকেই অস্টিও আর্থারাইটিস বলা হয়ে থাকে। এই সমস্যাটি সাধারণত অধিক ওজন কিংবা বয়স বাড়ার সাথে সাথে ক্যালসিয়ামের অভাব হলে এই বাত হয়ে থাকে। সেক্ষেত্রে এই রেডিফ্লেক্স এটি কাজ করে থাকে। এটির ভিতরে কীরকম সেটি আগে আমরা একটু দেখে নিই। এই হচ্ছে, দেখছেন টোটাল এক পাতায় 10টি ক্যাপসুল রয়েছে। তো এই রেডিফ্লেক্স এটি সাধারণত তৈরি হয়ে থাকে মুরগির এস্টারনার্মের কার্টিলেক্স থেকে, যা একটি পেটেন্ট নিম্ন তাপমাত্রায় নন অ্যান্টিবায়োটিক প্রক্রিয়া দ্বারা প্রস্তুতকৃত হয়ে থাকে। আর এই প্রক্রিয়াটিকেই আনডিনচার্ড কোলাজেন 2-এর স্বাভাবিক আণবিক ট্রিপল হেলিক্স কাঠামো এবং জৈবিক ক্রিয়াকে সমন্বিত রাখে। তো এই অস্টিও আর্থারাইটিস বা রিউমাটয়েড আর্থারাইটিস, এটির লক্ষণ আসলে কি সেটি আমরা এখন একটু জেনে নেই। যাদের হাঁটাচলা বা নড়াচড়া করার সময় জয়েন্টে ব্যথা অনুভূত হয় কিংবা যাদের জয়েন্টে হাত দিয়ে হালকা চাপ দিলে ব্যথা অনুভূত হয় কিংবা অনেকের জয়েন্ট শক্ত হয়ে যায়, যার দরুন বিশেষ করে কিছুক্ষণ বিশ্রাম বা ঘুমের পরে জয়েন্ট শক্ত হয়ে যায়, অনেক ক্ষেত্রে রোগী পূর্ণ স্বাচ্ছন্দ্যে জয়েন্টের নাড়াচাড়ার সক্ষমতা হারায়, অর্থাৎ যাদের হাঁটুতে কিংবা হাতের কনুইতে কিংবা যে সকল জয়েন্টগুলো আছে সেগুলো নড়াচড়া করতে সমস্যা হয়, ব্যথা হয়, সম্পূর্ণভাবে নড়াচড়া করতে পারে না, কিংবা অনেকের দেখা যায় যে জয়েন্টের স্থানগুলো ফুলে যায়। এগুলো হচ্ছে সাধারণত অস্টিও আর্থারাইটিসের লক্ষণ। এই ক্যাপসুলটি খাবার নিয়ম কি সেটি আগে আমরা একটু জেনে নিই। এই রেডিফ্লেক্স ক্যাপসুলটি খাবার নিয়ম হচ্ছে, প্রতিদিন একটি করে ক্যাপসুল খাবার পরে খেতে পারবেন, কিংবা অবশ্যই এটি গ্রহণ করার পূর্বে যে কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা একটি খাবার চেষ্টা করবেন। তো এই ক্যাপসুলটি গর্ভকালীন অবস্থায় খাওয়া যাবে কি না সেটি আমি বলে দিচ্ছি। গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে এই ক্যাপসুল সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি, সেক্ষেত্রে অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন। এই ক্যাপসুলের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা সেটিও আপনাদের আমি বলে দিচ্ছি। আনডিনচার্ড কোলাজেন 2 নির্দিষ্ট মাত্রায় শরীরের জন্য নিরাপদ ও সহনশীল। এই ক্যাপসুলটি অতিরিক্ত মাত্রায় গ্রহণের ফলে অনেক ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য কিংবা মাথা ব্যথা সৃষ্টি হতে পারে। তো এটির মূল্য কত টাকা সেটি আমরা জেনে নেই। এই ক্যাপসুলটির প্রতি পিসের মূল্য হচ্ছে 25 টাকা করে, এবং প্রতি পাতার মূল্য হচ্ছে, এক পাতায় যেহেতু 10টি ক্যাপসুল রয়েছে সেক্ষেত্রে এর প্রতি পাতার মূল্য হচ্ছে 250 টাকা। আপনারা 250 টাকায় যে কোনো ফার্মেসির দোকান থেকে কিনতে পারবেন। তো এই ছিল মোটামুটি রেডিফ্লেক্স
ক্যাপসুল সম্পর্কিত সকল তথ্য উপাত্ত। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এ সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন এবং অবশ্যই সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। ধন্যবাদ।